ফের যান দুর্ঘটনায় এক যুবকের প্রাণ গেল। মৃত যুবকের নাম দীপঙ্কর শীল, বাড়ি মোহরছড়া এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায়। রাত আনুমানিক 11:30 নাগাদ TR060216 নম্বরের গাড়িটি নিয়ে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিল। ইচারবিল আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটির উপরে ধাক্কা দেয়। তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে দীপঙ্কর শীলের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান তেলিয়ামুড়া হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। কি হয়েছে তো ঘটনাস্থল আমি আসলাম না, অক্ষণে আমার এক বন্ধু আন্টিকে ফোন করছে, আমার মোবাইলে ছবি দিছে, পিকচার দেওয়ার পরে চিন্নাশের আমার বন্ধু চেহারা দেখে আসলে আমি আইছি এখানে। নাম হয়েছে, ওর নাম দীপঙ্কর শীল, ওর বাবার নাম মন্টু শীল, মরসরা দেবেন্দ্র সর্দার পাড়া। আনুমানিক 11:30 নাগাদ ফায়ার সার্ভিস একটা বডি নিয়ে আসে। তো অ্যাক্সিডেন্টে বডি নিয়ে আসে ফায়ার সার্ভিস। তো পরীক্ষা করার পর দেখা যায় যে মৃত, মানে অলরেডি ডেড, ব্রড ডেড, অলরেডি মৃত, মানে মৃতই আনা হয়েছে। এখানে আসার পর পরীক্ষা করে দেখা গেছে যে প্রাণের কোনো লক্ষণ নেই। তো ওনার পরিচয় বলতে প্যান কার্ড পকেটের যে পার্স ছিল বা মানি ব্যাগ ছিল, ওনার থেকে একটা প্যান কার্ড পাওয়া যায়। প্যান কার্ডের নাম ছিল দীপঙ্কর শীল, বাবার নাম মন্টু শীল। এদিকে ইচারবিল এলাকার একাংশ প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর পালিয়ে গিয়েছে অন্যজন, তবে কে গাড়ি চালাচ্ছিল সেটা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। বর্তমানে তার দেহ রয়েছে হাসপাতালের মর্গে। দুর্ঘটনা নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা পুলিশের তদন্তক্রমেই বেরিয়ে আসবে বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।